লিগ কাপের নকআউট পর্বের ম্যাচে মাঠে নামছে ইন্টার মিয়ামি এবং আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি প্রথমবারের মতো ইন্টার মিয়ামির জার্সিতে কোনো নকআউট ম্যাচে মাঠে নামতে চলেছেন। ইন্টার মিয়ামি এই ম্যাচটি খেলবে অরল্যান্ডো সিটির বিপক্ষে। এই ম্যাচটি 2 আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে, তবে ম্যাচের পূর্ণ সময়সূচি এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ম্যাচটি 2 আগস্টে সকাল 5:30 AM থেকে শুরু হতে পারে, যা বাংলাদেশের সময় অনুযায়ী 2 আগস্টে সকাল 6:00 AM থেকে শুরু হবে। লিগ কাপের নকআউট পর্বে ইন্টার মিয়ামি ও অরল্যান্ডো সিটির মধ্যেকার এই ম্যাচটির আগে এই দুটি দলের সর্বশেষ 5 দেখায় 3 বারই জয়লাভ করেছে অরল্যান্ডো সিটি এবং 1 বার মাত্র জয়লাভ করেছে ইন্টার মিয়ামি ও 1টি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ম্যাচে MLS-এ অরল্যান্ডো সিটি ইন্টার মিয়ামিকে 3-1 গোলে পরাজিত করেছিল এবং তার পরবর্তী সময় আবারও লিগ কাপের রাউন্ড অফ 32 এর ম্যাচে কালকে মুখোমুখি হতে চলেছে এই দুই দল। মেজর লিগ সকারে বর্তমানে অরল্যান্ডো সিটি ইন্টার মিয়ামির থেকে ভালো পজিশনে আছে। তারা ইস্টার্ন কনফারেন্সে বর্তমান সময়ে 5 নম্বর স্থানে আছে। অন্যদিকে ইন্টার মিয়ামি ইস্টার্ন কনফারেন্সেরই 15 নম্বর স্থানে আছে, যার মাধ্যমে বোঝাই যাচ্ছে চলতি মৌসুমে পারফরমেন্সের দিক দিয়ে অরল্যান্ডো সিটি ইন্টার মিয়ামির থেকে এগিয়েই আছে। তবে লিওনেল মেসি ইন্টার মিয়ামির জার্সিতে মাঠে নামার পর ইন্টার মিয়ামির প্রত্যেকটা ফুটবলারই দারুণ পারফরমেন্স করছে। লিগ কাপের টানা 2টি ম্যাচে জয় পেয়ে তারা পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে, যার কারণে বর্তমান সময়ে অরল্যান্ডো সিটির থেকে ইন্টার মিয়ামিকে কোনোভাবে পিছিয়ে রাখা যাবে না। এবং লিওনেল মেসি যদি আগের ম্যাচগুলোর মতোই এই ম্যাচেও তার পারফরমেন্স ধরে রাখতে পারে, তাহলে অরল্যান্ডো সিটিকে তারা বড় ব্যবধানে পরাজিত করতে পারবে। এই ম্যাচটিতে শুরু থেকেই লিওনেল মেসি ও সার্জিও বুস্কেস মাঠে নামবেন, তবে তাদের পাশাপাশি এরই মধ্যে ট্রেনিংয়ে নেমে পড়েছেন ইন্টার মিয়ামির জার্সিতে সাবেক বার্সেলোনা তারকা জর্ডি আলবা। লিওনেল মেসি ও সার্জিও বুস্কেসের পর জর্ডি আলবাও এবার ইন্টার মিয়ামির জার্সিতে অফিসিয়ালভাবে মাঠে নেমে পড়েছেন। তিনি এরই মধ্যে ইন্টার মিয়ামির হয়ে মেসি বুস্কেসদের সঙ্গে ট্রেনিং সেরে ফেলেছেন এবং পরবর্তী ম্যাচে অর্থাৎ লিগ কাপের এই নকআউট পর্বের ম্যাচেই অভিষেক হতে পারে তার ইন্টার মিয়ামির জার্সিতে।